শুভেচ্ছা শুভ সময় শুভ দুপুর সুপ্রিয় দর্শক সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে আমাদের এই পরিবারকে যারা কাছের ওপারে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আশা করছি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ঈদ পরবর্তী প্রথম আমাদের কথনের আজকের আড্ডা এবং আশা করছি আজকের আড্ডা বেশ জমজমাট হবে এবং আজকের আড্ডার যিনি গেস্ট অফ অনার তিনি অনেক জমজমাট একজন মানুষ আড্ডা দেওয়ার জন্য এবং তার সঙ্গে আজকে আমার প্রথম কথোপকথন এই কথনের সেটে ঈদের পরবর্তী আড্ডায় আনন্দ আড্ডায় তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় তো বটেই এবং সবার পরিচিত এবং সবার খুব ভালোবাসার একজন মানুষ একজন অভিনেত্রী এবং একজন নভেলিস্ট আসনা হাবিব ভাবনা ভাবনাকে সবাই ভাবেন এবং আজকে ভাবতে ভাবতে আমরা তাকে সামনে পেয়েই গেলাম ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম টু দ্য সেট কেমন আছেন থ্যাংক ইউ ঈদ মুবারক ঈদ কেমন কাটলো ভালো কেটেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আচ্ছা কি একটু মানে ঈদ ঈদ থেকে শেষের দিকে এলো নাকি আপনি এরকম কি ঈদ ঈদ তো মনে হয় এখন একটু শেষের দিকে না শেষের দিকে চলে এসেছে কিন্তু আজকে একটা সুন্দর দিন হচ্ছে আজকে আমার ছোট বোনের জন্মদিন ও তো ওইটার জন্য একটু ঈদের চেয়েও মনে হচ্ছে একটু বেশি আজকে একটু খুশি গত বৃহস্পতিবার তো ছিল আজকে পুরো একদম আজকে তো বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এক সপ্তাহ সপ্তাহের শেষ দিন যদি আজকে ছুটির আমেজ থাকবে ঈদের ভাব আছে কিন্তু এবং ঈদের ভাব আরো আছে এই কারণে কারণ হচ্ছে যে আমাদের ঈদের যে সবচেয়ে বেশি কি বলবো কি বলবো সবচেয়ে আগ্রহ যেই সিরিজটার প্রতি থাকে অর্থাৎ বিখ্যাত উপন্যাস ফয়জুরাতে সাগরের লেখা ছোট কাকু নাকাল নকল ছোট কাকুর আজকে কিন্তু লাস্ট এপিসোড প্রিয় দর্শক আপনারা যারা উপভোগ করছেন পুরো সপ্তাহ জুড়ে আজকে শেষ দিন এবং সেখানে ভাবনা কাজ করেছেন ঈদের এই ফার্স্ট এবং এটা নাট্যরূপ এবং নির্মাণ করেছেন আমাদের সবার প্রিয় আফজল হোসেন তো এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জিজ্ঞেস করি না শুরুতে আসলে যে নাম দুটি আপনি বললেন ফরিদ রেজা সাগর এবং আফজাল হোসেন দুইজনেই আমাদের আসলে খুবই শ্রদ্ধার জায়গায় আছেন আর এই কারণেই কাজটা করা আচ্ছা নাটকে তো কাজ করা হয় না নাটকে আমি একদমই কাজ করি না অনেক বছর ধরেই আর আমি সব সময় খুবই কম কাজ করে এসেছি ওই জায়গা থেকে আর আমি গত তিন বছর থেকে একটা অন্য ট্রায়ের মধ্যে আছি তার জন্য অনেক বেশি কাজ করার হচ্ছে না নাটকে তো আমি নাটকে চাচ্ছিও না বেশি কাজ করতে জাস্ট বিকজ অফ এই দুজন মানুষ তাই আসলে না করাটা হয়ে ওঠেনি এবং আমি চেয়েওছি যে আসলে ছোট কাকুতে ঠিক আছে এটা তো একটা খুব ভালো ফ্র্যাঞ্চাইজ এখানে কেন না এখানে আমি কাজ করি যে আচ্ছা ছোটো কাকুও আমি আমি করেছি এটাও যাতে আমি বলতে পারি ক্যারিয়ারে তো সেইটা যোগ করার জন্যই আসলে রাজিটা হওয়া এবং আফজাল আঙ্কেলের সাথে কাজ করা তো অবশ্যই সব সময় অনেক আনন্দের এবং তার ডিরেকশনে এবারেই আমি প্রথম কাজ করলাম এক্সপিরিয়েন্স আসলে খুব ভালো কারণ অনেক সিনিয়র তো তারা তাদের সাথে একটা মানে আলাদা কাজ করার একটা মজা লাগে আচ্ছা এই জায়গাটা জিজ্ঞেস করি যেহেতু ভাবনাকে আমরা সবাই আসলে ক্যামেরার থ্রুতে চিনি আসলে খুব বাবলি খুব ফান লাভিং একজন পারসন সো উনি সিনিয়রদের সঙ্গে কাজ করলে আসলে হাউ আর ইউ অ্যাজ আ পারসন ওয়েন ইউ ওয়ার্ক উইথ সেম একদমই সেম আর আমি আসলে আমার চেহারা দেখে সবাই বুঝে যায় যে আমার যদি মন খারাপ থাকে বা আমি যদি কোনো কিছু অপছন্দ করি তো সিনিয়র হোক আর জুনিয়র হোক তারা আমার চেহারা দেখে বুঝে যায় যে মনে হয় এটা ওর ভালো লাগছে না সো আমি খুব ব্লান্ড তারপরেও কাছের মানুষদের সাথে আমি চেষ্টা করি সেটা না দেখাতে হয়তো কষ্ট হচ্ছে তারপরেও কিছু বলি না কারণ যখন আমি মনে করি যে আমি তাকে আমার প্রাইভেট লিস্টে রাখবো তখন আসলে আমি তার জন্য অনেক ছাড় দিই ওকে 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 আই ইউ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাবসলিউটলি ওকে এবারের ঈদ বাড়িতে কেটেছে নিশ্চিত হ্যাঁ হ্যাঁ বাসায় মানে ভাবনা ঈদ কিভাবে কাটে আমার ঈদ আসলে সবার যেভাবে কাটে ওইভাবে বাসায় নর্মালি আমরা আব্বম্ম সবাই একসাথে থাকি ছবি তুলি একটা ঈদের ছবি তোলা হয় কারণ আসলে মা বাবা বোন একসাথে ছবি তোলা হয় না আয়োজন করে ঈদে যেটা হয় যে আয়োজন করে ছবিটা তোলা হয় কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে চায়

ঈদের সময় আসলে যেটা হয় আপনারা তো কাজের পরে একটা সময় লম্বা একটা সময় হয়তো নিয়ে থাকেন এবং এরপরে আবার কাজ শুরু হয়ে যায় আমি আজকে শুনছিলাম গ্রিন রুমে ইউ সেটিং আপ ফর ওয়ার্ক নেক্সট উইক হয়তো আপনি আরেক কোথাও চলে যাবেন ডু ইউ লাইক গ্র্যাপ সো মাচ অ্যাটেনশন ফ্রম ইউর ফ্যামিলিজ থ্রু দিস না আমার আসলে ঈদের সময়টা কি আমার এখন মনে হয় যে যত বড় হচ্ছি তত আসলে ঈদের আনন্দটা বা এটা আসলে একটু একটু অন্যরকম হয়ে যাচ্ছে তারপরেও মজা মানে ঠিক আছে ঈদ হোক বা বার্থডেজ হোক বা যে কোনো ওকেশনে নববর্ষ হোক যেটাই হোক যেটা আমরা করি যে আমরা পছন্দের মানুষদের সাথে হয়তো বের হচ্ছি সেটা ঈদ হোক আর সেটা নর্মাল ডে হোক এটা কিন্তু আমরা করি আর হয় না আস্তে আস্তে আপনি যখন আসলে কাজে অনেক ব্যস্ত হয়ে যাবেন তখন আপনি চাইলেও আসলে অত আনন্দ করতে পারবেন না ওটার মধ্যে একটা আনন্দ আছে কাছের মধ্যে একটা আনন্দ ওটার মধ্যে আনন্দ আছে আমরা একটা নাকাল নকল ছোট কা একটা ছোট্ট ক্লিপ দেখে আবার বলಬೇಕು চলুন কে দর্শক লরা পার্ট টাইম গোয়েন্দা নাকি ছবি কাটা দিয়ে না না ফিরে যায়নি সইচ্ছায় মনের আনন্দে সীমান্ত সইটা ভালো না তাই আসতে পারিনি ফোন করেছিল ফোন করেছিল পরিচয় না থাকলেও আপনাদেরকে তো সবাই চেনে এবার আমরা এলাম আপনার সাথে চেনা জানা ক্যাপ্টেন আমি কিন্তু সত্যি খুব অবাক হয়েছি এই সব কিছুর মাঝখানে ওনাকে দেখে আমি তো প্রতি বৃহস্পতিবারে এখানটায় আসি মাছ চাষ করি ছয়টা পুকুর আছে দুইটা নিজের কেনা আর চারটা ভাড়া নেওয়া আছে কত বছর যাবত এটা করছেন বিয়ের দুই বছর পর থেকেই শুরু করেছি ইনফ্যাক্ট তৌফিকের মনটা ঘোরাতেই এখানটায় কাজগুলো শুরু করা তৌফিকের মন ঘোরাতে এই গ্রামে পুকুরে মাছ চাষ এই গ্রামের সাথে কিন্তু ওদের কোনো সম্পর্ক নেই এটা আমার নানা বাড়ি তৌফিকও যে সবসময় বলে না আমার বাবা উমুক আমার বাবা তুমুক এই ঘোর থেকে বার করতে এই কাজটা শুরু করেছে দর্শক দেখতে পেলেন যে ভাবনা মাছ চাষ করছেন এবং ঢাকার বাইরে

এন্ড শুটিং এর কথা যদি জিজ্ঞেস করি শুটিং এ কেমন মজা হলো এরকম একটা কাহিনীতে কাজ করা আসলে শুটিং এ আসলে মজার চেয়ে বড় কথা যে প্রথম কথা যে শুটিং এ কোনো মজা হয় না মানে এটা আমাকে যখন মানুষ আমি চেঞ্জ করে না এটা যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে তখন আসলে আমি খুঁজতে থাকি যাচ্ছে কি মজা হলো কোনটা বলবো শুটিংটা আসলে এটা প্রথমে আমি সব সময় ক্যামেরাতে যখন সামনে আসি যখন এভাবে কথা হয় অডিয়েন্সের সাথে ওয়ান টু ওয়ান আর কি ইন্টারভিউস তখন আমি এটা বলার পরিষ্কার করি যে শুটিং আসলে মজা না শুটিং আসলে কাজ কি হয়েছে ঠিক আছে শুটিং আসলে কাজ যেটা যারা জব করে বা যারা ব্যবসা করে তাদের চেয়ে আরো অনেক বেশি কঠিন কাজ কাউকে ছোট করে বলছি না আরো অনেক কঠিন কাজ কারণ আমাদের কোনো টাইম টেবিল নাই মানে আমি সকাল ছয়টায় কাজ শুরু করলাম এবং রাতের তিনটার সময়ও কাজ শেষ করলাম এটাও হয় যেটা অন্য কোনো প্রফেশনে হয় কিনা হ্যাঁ ওই জায়গা থেকে শুটিং মজা তো হয় কি ছোট কাকুর শুটিং এর প্রথম দিন হচ্ছে প্রথম রোজা ছিল তো প্রথম রোজায় আসলে আমি শুটিং করতে চাই না খুব একটা মনে হয় যে বাসায় থাকি কিন্তু আফজাল আঙ্কেলকে না করতে করতে পারছিলাম না মনে হচ্ছিল যে না ঠিক আছে কাজটা শেষ করি কারণ আমার তখন একটা সিনেমারও শুটিং চলছিল তো ওই জায়গা থেকে ডেটটা মানে বের করা এবং তারপরে শুটিং করা তো প্রথম দিন রোজাতে অনেক কষ্ট হয়েছিল শ্যুটিংয়ে কিন্তু যেটা হয় যে যখন আপনি কাজের মধ্যে থাকেন একের পর এক সিন চলতে থাকে তখন আসলে কষ্ট বোঝা যায় না তো ওইটা আমাকে খুব হেল্প করেছিল যে প্রথম রোজাতেই মানে এত সিন এবং এত কাজ তখন আমার মনে ছিল না আমি এখন সব রোজা করার জন্য প্রস্তুত যেহেতু আজকে আমি রোজাটা রেখে ফেলছি কিছু হয় নাই আলহামদুলিল্লাহ তো আমি সব রোজা রাখি এটাও কিন্তু কমন আচ্ছা যাই হোক একটা কথা জিজ্ঞেস করি যে সেটা হলো প্রথমের সঙ্গে একটা প্রথম জুড়ে দিই এটা কিন্তু প্রথম আপনার আফজল স্যারের ডিরেকশনে কাজ করা সেটা কি মনে আছে হ্যাঁ 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 তো সেই জায়গা থেকে মানে ওপেন when the opening was the camera ক্যামেরা যখন ওপেন হলো তখন কি মনে হয়েছিল কি what was the feeling ও ক্যামেরা ওপেন হওয়ার সময় আমার কিছু মনে হয় না তখন আমি আসলে চেষ্টা করি যে সিনটা কিভাবে ঠিক হোক তখন আসলে আমার কিছু মনে থাকে না যে ক্যামেরার পিছনে কে আছে এটা গুরুত্বপূর্ণ যে আমি কিভাবে ডেলিভারিটা করতেছি আমার সিন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আর আফজাল আঙ্কালের সাথে কাজ করার তো আসলে আমার মনে হয় যে সব শিল্পীদেরই ইচ্ছা থাকে আর এটা তো একটা কাজ হলো আমি আসলে আফজাল আঙ্কার সাথে আরো অনেক আরো অনেক কাজ করতে চাই এবং আমি সিনেমা করতে চাই আসলে যে আফজাল আঙ্কেল যদি একটা সিনেমা ডিরেকশন দেয় সেখানে যদি আমি কাজ করতে পারি কারণ আফজাল আঙ্কার সাথে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে সিনেমাতে আমার বাবার সিনেমাতে আমরা একসাথে কাজ করেছি সেখানে আমরা অভিনয় করেছি যদিও আমাদের সিন ছিল না কোনো একটা একটা দৃশ্য ছিল তারপরে ছোট কাকুতে আমরা

প্লট নিয়ে গল্পটা সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস যাপিত জীবন সেটা নিয়েই আমাদের সিনেমা অনুদানের ছবি সেখানে আফজাল হোসেন কাজ করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে গুরুত্বপূর্ণ মানে লিড ক্যারেক্টারই আসলে আফজাল আঙ্কেল এবং রোখেয়া প্রাচী তারা দুজনই আমাদের সিনেমা লিড ক্যারেক্টার যেটা এখনকার সিনেমায় আপনি দেখবেন না মানে নায়ক নায়িকা নির্ভর সিনেমা না তো এই সিনেমার কাজ আমার কাজ শেষ অভিনেতা হিসাবে এখন হচ্ছে পোস্টের কাজ চলছে তো পোস্ট শেষ হয়ে গেলে আমরা ডিসিশন নিব যে আমরা কবে রিলিজ করতে পারবো আর দামপাড়া আসলে আরও অনেক আগেই কাজটা রেডি আছে তো এটা হচ্ছে চিটং মেট্রোপলিটন পুলিশের সিনেমা সিএমপির তো সিএমপি হচ্ছে প্রডিউসার সো আমরা ওয়েট করছি যে তারা কবে ডিসিশন নিবে রিলিজ দেওয়ার শুটিং ও ডান পোস্টও ডান দামপাড়া ইটস রেডি টু রিলিজ বাট তারা কবে রিলিজ দিবে এটা তারা জানে আর পাইল যে সিনেমাটা রায়হান খানের সেটার কাজ বাকি আছে ডাবিং ও বাকি আছে সেটা এখনো মানে কাজ চলছে আরেকটা সিনেমা যেটা আমি এই বছর সাইন করেছি সেটা হচ্ছে চারুলতা রাইসুল ইসলাম অনিকের ওইটা হচ্ছে মাত্র আমি সাইন করেছি এবং তিন দিন শুটিং করেছি তো নতুন একটা সিনেমার কাজ শুরু হবে এখন ঈদের পর থেকে রাইট ওট ইজ দ্য থটসাবাউট ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজের ভাবনাটা কি আসলে সব মিলিয়ে জিজ্ঞেস করি কিসের ভাবনা সব মিলিয়ে ভাবনা আর কি মানে ওয়েব সিরিজ পড়তে কেমন লাগে ভাবনা দেখতে কেমন লাগে মানে ওভারঅল অ্যাউট ওয়েব সিরিজ ওট ইজ ও তো আমি আসলে সিনেমা ছাড়া কিছুই দেখিনি আচ্ছা কারণ হচ্ছে ইউ থিঙ্ক বিগ আর কি না কারণ হচ্ছে আমি যেটা আমার গুরুত্বপূর্ণ দেখা আমি সেটাই দেখবো মানে আমি সিনেমার ক্ষেত্রেও আমি অনেক বেশি চুজি আমি যখন সিনেমা দেখি মানে বাংলাদেশের সিনেমা আমি সব দেখি হলে গিয়ে সবগুলোই দেখার চেষ্টা করি কিন্তু এমনিতে যদি আপনি আমাকে বলেন যে আমি নেটফ্লিক্সে বাসায় এখানে আমি সিনেমা দেখবো তখন আমি আসলে যেগুলো আমার জরুরি দেখা যে সিনেমাগুলো অ্যাজ এন অ্যাক্টার আমাকে দেখতে হবে এগুলো লিস্ট আসলে এত বেশি তারপর দেখা যায় এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড বলে যাচ্ছে এই মুভিটা দেখতে পারো ওইটা ভালো ওইসবের জায়গা থেকে আর নতুন কাজ আমার কম দেখা হয় আমি আসলে পুরনো কাজ বেশি দেখি যেখান থেকে আমি আসলে কিছু শিখতে পারবো অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা আমার মনে হয় দেখি তো এর জন্য আসলে আমার ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম আসলে দেখাই হয় না একেবারে দেখা হয় না যেটা সত্যি কথা যে দেখা হয় না আমি ফেসবুকে ওই ট্রেলারগুলা বা টিজারগুলাই দেখি তো দেখা হয় না কোয়াইট দেখাই হয় না না একদমই আমি কোনো কাজই দেখি না আমার কাজও আমি দেখি না আমি লাস্ট যেটা করেছি আমি সেটাও দেখি নাই বাট আমার মনে হয় এটা খুবই ভালো অনেক অভিনেতার জন্য অনেক ভালো যে নাটকে তো আসলে হয়ে যাচ্ছিল বিগত অনেক বছর ধরেই শুধু দুইজন চরিত্র তিনজন চরিত্র এরকম কাজ করছিল তো এখন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক চরিত্ররাই কাজ পাচ্ছে যারা অনেকে কাজ করতেন না তারা ওয়েবে অনেক ভালো করছে নতুন মুখ আসছে তো যত নতুন নতুন প্ল্যাটফর্ম হবে আমাদের অভিনেতাদের জন্য তো আসলে ভালো এবং একটু যদি করি এবারে ঈদে কি কিছু দেখা হয়েছে নতুন মানে একেবারে কিছুই দেখা হয়নি না আমি গতকালকে রাজকুমার দেখেছি রাইট রাইট রাজকুমার হ্যাঁ গতকালকে হ্যাঁ খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এন্টারটেইনিং ভেরি নাইস গানগুলো খুব সুন্দর কোনালাপুর একটা গান আছে রাজকুমারের টাইটেল সং যেটা বালাম এবং কোনালের সেটা খুবই সুন্দর আর সিনেমাটা খুব ভালো লেগেছে সাকিব খানকে বরাবরই খুব ভালো লেগেছে হিমেল আশরাফ অসাধারণ সিনেমা বানিয়েছে তো একদম অন্য সিনেমার অনেক প্রশংসা হয়ে যাচ্ছে আরো তো সিনেমা বেরিয়ে আছে সেগুলো কি দেখা হয়নি না আমি কালকেই মাত্র সিনেমা দেখলাম রাজকুমার এখন আমার মনে হয় একে একে বাকিগুলো নিশ্চয়ই দেখবেন আপনি যে সিনেমা তো দেখবেন না আমরা দেখব নিশ্চয়ই এবং আমরা ওয়েটিং উই আর ওয়েটিং ফর দ্য রিলিজেস আই উইশ তাড়াতাড়ি হবে থ্যাঙ্ক ইউ ইনশাআল্লাহ আই होप সো আরেকটা ঈদের নাটকের কথা হলো খোলা চিঠি যেটা আমরা বলে থাকি ঈদের আগের দিন মানে হচ্ছে রেজানুর রহমানের নাটক আমাদের খুব স্পেশাল একটি জায়গা সেটি এবং সেখানে এবার আপনি অভিনয় করেছেন সেটা কথা মনে আছে কিনা শুটিং তো মনে হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে খোলা চিঠি নাটকটা আমার খুব ভালো লেগেছে করতে কারণ স্ক্রিপ্টটা খুব সুন্দর খুব ভালো আর আমার যে চরিত্রটা ছিল একটা সাংবাদিকের ক্যারেক্টার ছিল এবং খুব স্পষ্টবাদী একজন চরিত্র এরকম একটা ক্যারেক্টার ছিল আমার সো আমার করতে খুব ভালো লেগেছে আর রেজানুর আঙ্কেল তো আসলে হয় কি বাপ চাচাদের সাথে কাজ করার আনন্দটা আলাদা আর কি একটু ঝামেলা যেরকম যে খুব নাইকা হলো পাচরণ করা যায় না সেটে সেটা একটা যেটা আছে আর একটা ভালো দিকও আছে অনেক আদরে আল্লাদের কাজটা হয়ে যায় আর কি সেটা আছে তো গল্পটা খুব ভালো ছিল প্লটটা খুব স্ট্রং এবং হ্যাঁ খোলা চিঠি প্লটটা খুবই স্ট্রং এবং যেটা মনে হয় যে আমরা যেটা সবসময় বলি না যে এন্টারটেইনমেন্ট তো অফকোর্স থাকবে বাট আপনাকে ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস অ্যাজ অ্যান আর্টিস্ট তাই না সেটাও তো আপনার জরুরি তো ওই জায়গা থেকে খোলা চিঠি নাটকটা কিন্তু খুবই মানে আমি বলবো যেটা যে মানে খুবই অন্যরকম একটি নাটক এখানে একটা ভয়েস আছে আমরা একটু নসল যে জন্য একটু দেখাই হ্যাঁ হ্যাঁ ও এটাও দেখা যাবে এই কি হয়েছে চেয়ারম্যানের লোকেরা এসেছিল কেন নাও খুলে দেখো দেখ বড় সাহস আমি হুমকি দেয় কামনের কাপড় পাঠায় আমি আদালতের সাক্ষীতে দিয়ে যাব দেখি আমার কি করে বাবা তোমার কি এই সংসারের উপর এতটুকুন মায়া দেওয়া নেই এই যে দুই দিন হলো মেটা কলেজে যেতে পাচ্ছে না হুমকি দিচ্ছে কেন কেন আবার কি ওকে জিজ্ঞেস করো বল না তোর বাবাকে বল খুলে বল সাওয়ালাইকুম মাস্টার সাব ওয়ালাই তোমরা একটু আগে চ্যানেলে তো আপনার একটা সাক্ষাৎকার দেখলাম চেয়ারম্যান সব খুব খুশি হয়েছে উনি আপনার সাহসের একটু প্রশংসাও করছে ঢাকার বেলু ঘটনা নেওয়া উনি আপনার সাথে কথা বলতে চান চলে চল তুমি কোথায় যাচ্ছ আরে চেয়ারম্যান সাহেবের কোনো দেখা করে আসি একটু সে তো তোমার কাপড়ের কাপড় পাঠিয়েছে আমি তো এটা নিয়ে যাচ্ছি এ ব্যাপারটা তাকে জিজ্ঞেস করব বাবা তুমি কোথাও যাচ্ছ না আই আপনারা জান তো আরে বাবা আমি যাব আর আসব চিন্তা করিস না বাবা তুমি যাচ্ছ না বাবা আমি বলছি তো আমি যাবো আর আসবো দেরি করবো না চিন্তা করো না বাবা দর্শক আমরা দেখলাম একটি খোলা চিঠি একটি অংশ যেটি দেখানো হয়ে গেছে অলরেডি আমরা আশা করবো আপনারা সবাই উপভোগ করেছেন আমাদের পুরো ট্রান্সমিশনটি স্পেশালি আমাদের ঈদ ব্যাপী দেখানো হয় সিরিজগুলো দেখানো হয় এবং সেই সঙ্গে আইসক্রিম তো আছেই ঈদের সাত দিন ব্যাপী আমাদের আয়োজনটি খুব স্পেশাল থাকে এবং আমাদের স্পেশাল টাইম কিন্তু চলছে যেহেতু আজকে থার্ড আজকে ঈদের শেষ দেখানো হবে শেষ পর্ব নাকাল নকল ছোট কাকুর প্রে দর্শক মিস করবেন না নিশ্চয়ই আপনি বলছিলেন যে ছবি তোলার একটা আলাদা মানে আয়োজন থাকে বাড়িতে ছোটবেলায় যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কেমন কাটতো মানে কিভাবে কাটতো ঈদ হ্যাঁ আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি তো আমার নানির বাসা হচ্ছে পুরান ঢাকায় তো পুরান ঢাকার ঈদটা একেবারে অন্যরকম কিরকম অন্যরকম মানে ওইটা আসলে খুব মানে অনেক লাইভ অনেক লাউড তো বটেই অনেক লাইভ যেটা নতুন ঢাকাতে না তো পুরান ঢাকায় হচ্ছে ঈদ মানেই তিন চার দিন আগে থেকে একটা আয়োজন থাকে আত্মীয় স্বজন সবাই একসাথে হয়ে যায় আমি আমার নানুবাশায় একসাথে হতাম সব কাজিনরা একসাথে সবার মেহেদি লাগানো সবার ড্রেস 10টা 12টা করে এক এক জনের ড্রেস থাকে এবং সেগুলো ড্রেস লুকা লুকির একটা ব্যাপার থাকে এবং তারপর হচ্ছে সালামিনিয়ার কম্পিটিশন যে সব আত্মীয়র বাসায় যেতে হবে সালামি কালেক্ট করতে হবে এবং তারপর হচ্ছে যে তখন তো ছোট ছিলাম যে অন্য কাজিনদের সাথে চুরি করে কোথাও ঘুরতে যাওয়া মা বাবাকে বলা যে এই আত্মীয়র বাসায় যাচ্ছে আসলে চুরি করে অন্য কোথাও যাওয়া

জীবনে খুব কমই ঘটেছে আমার জীবনে বলতে গেলে বাট পুরান ঢাকায় আমার খুব মজা লাগতো কারণ পুরান ঢাকায় যেটা আপনি বললেন অনেক লাউড সো ওরা আসলে এত মানে মন খোলা তো পুরান ঢাকাটা একটা মনে হয় যে ঈদ সবাই খুব কেচিরমিচির কেচিরমিচির সবাই নতুন জামা পরে হাঁটতেছে ঘুরতেছে চা খাচ্ছে

এখন যাওয়া হয় হয় খুবই কম আমার মা প্রতিদিনই যায় কিন্তু আমার যাওয়া হয় না আসলে আমি কোথাও যাই না এটা হচ্ছে মূল কথা যে আমি কোথাও যাই না আমি খুব লিমিটেড মানুষের সাথে মিশি খুব লিমিটেড জায়গায় যাই এবং সার্কেলও খুব ছোট খুব কম মানুষের সাথে মিশি এবং আমি চেষ্টা করি সেই মানুষদেরকে সময় দেওয়ার যারা যাদের জীবনে আমি গুরুত্বপূর্ণ

যে আসলে বন্ধু সে তো আসলে ফ্যামিলি এবং আমি যেটা মনে করি ফ্যামিলি চেই তো অনেক বেশি আমার বেস্ট ফ্রেন্ড যে লন্ডনে থাকে ফারহা ও আমার কেজি থেকে ফ্রেন্ড মানে কেজি থেকে আজকে পর্যন্ত ও আমার বন্ধু তো আমাদের আমাদের একটা নিজের আমাদের একটা প্রমিস আছে যে তুই তোর সাথে আমার ঝগড়া হতে পারে মানে আমাদের আমার বোনের সাথে আমার ঝগড়া হতে পারে বাট আমার কথা হচ্ছে যে ছেড়ে যাওয়া যাবে না মানে থাকতে হবে জীবনে ডিসটেন্স করা যাবে না গুরুত্বপূর্ণ মানে আমার জীবনে তুই গুরুত্বপূর্ণ তোর জীবনে আমি গুরুত্বপূর্ণ সো তুই আমাকে ছেড়ে যেতে পারবি না আমিও তোকে ছেড়ে যেতে পারবো না তো বন্ধুদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ভাই বোন বা মা বাবার চেয়ে অনেক বেশি আপন লাগে আমার কাছে কারণ আমি যেটা আমার মা বাবাকে হ্যাঁ আমি যেটা আমার মা বাবাকে বা আমার বোনকেও বলতে পারি না সেটা আমি আমার হয়তো ফ্রেন্ডকে বলতে পারি যেটা আমি কাউকেই বলতে পারি না বা হয়তো ইন্ডাস্ট্রির অনেকে বন্ধু আছে আমার তাদেরকেও বলতে পারি না সেটা কিন্তু আমি ফারহাকে বলতে পারি ওর কাছে আমি একদম ব্লান্ট ভেরি ব্লান্ড এবং বন্ধুদেরকে আপনার

জি এভের ওর মাইন্ড একটা ব্যক্তিগত বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা অনেকে বলছে আপনাদের ডিভোর্স হয়ে গেছে আবার অনেকে বলছে হয়নি আলাদা থাকছেন রিলেশনশিপ স্টেটাস আমিও দুই রকমই শুনি দুরকম মানে কোনটা কোনটা বললে কি বাবার জোড়া মূর্তি উদ্ধার হয়ে যাবে এখনও বাবা ডাকছেন তার মানে কি ধরে নিতে পারি বাবা বলবো না কেন যদি ডিভোর্সও হয়ে যায় তারপরেও তো বাবাই বলবো সম্পর্কের অবনতি তো আমার তার সাথে ঘটেনি ঘটেছে তৌফিকের সাথে আপনাকে একটা প্রশ্ন করি আশা করি কিছু মনে করবেন না মানে আপনাদের ভিডিওটাকে প্রেমের প্রেমের তৌফিকের সাথে ইম্পসিবল আগে পরিচয় হলে কোনো সম্পর্কই হতো না ওর সাথে কে ফোন করেছে দেখি ও আমি একটু ফোনটা ধরি হ্যাঁ প্লিজ আপনি আপনি কথা বলুন প্রিয় দর্শক এটা স্নিকপিক ছিল আজকের শেষ পর্ব ছটা দশ মিনিটে চ্যানেল পর দেয় নাকল নকল ছোটো কাকু যেখানে ভাবনা কাজ করেছেন এবং চমৎকার কাজ করেছেন ছোট্ট ছোট্ট ডাইরেক্ট লেভেল দেখে মনে হচ্ছে এত সিরিয়াস অ্যাক্টিং কখনো কখনো করা হয় তাই না মানে কেমন যদি হ্যাঁ মানে দ্য ভাবনা উই নো সোফার ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া পার্ট স্পেশালি কাজের জায়গায় বলবো কাজের জায়গায় অনেক প্রফেশনাল কাজ করেন আপনি সেই জায়গাতে ভাবনা অনেক বেশি আর কি ফান লাভিং মানে অলওয়েজ লাফস অ্যান্ড শর্ট অফ লাইক দ্যাট আর কি এরকম ভয়ঙ্কর মানে মানে সিরিয়াস ডায়লগ দেখতে খুব মজা লাগে আসলে সো ইট ওয়াজ মানে কোয়াইট গুড থিং টু সি আজকে লাইভ দেখার জন্য এবং আপনার কেমন লাগলো কাছে দেখলেন একটু আমি তো চোখে কম দেখি দূর থেকে ওকে ভালো মনে হচ্ছিল একটু মানে মনে হচ্ছিল যে ওটা আমি কাপড় দেখে এছাড়া তো এত দূর থেকে চশমা ছাড়া দেখা সম্ভব না না সিনেমা আমার মনে হয় যে এত মনে হবে যে এটা হয় না এটা হয় না এটা হয় নাই পরে ওইটা একটা ডিপ্রেশনের মধ্যে আমি চলে যাই কারণ মাই ওইটার জন্য আমার মনে হয় যে আমি এই ডিপ্রেশনটা আর চাই না কারণ সিনেমার সিনেমা তো দেখতেই হয় প্রিমিয়ারে যেতে হবে নিজের সিনেমার তখন আমি অনেক সময় নিচে তাকায় থাকি অনেক সময় একজনের সাথে কথা বলতে থাকি চোখ বন্ধ থাকে মানে এরকম করতে খুবই অকওয়ার্ডনেস কাজ করে কারণ আমি আজ পর্যন্ত কোনো চরিত্রর জন্য তৈরি হয়ে বা কোনো কাজ করে আমার মনে হয় নাই যে ওকে ফাইন আমি আই ডিড সুপার

আমার কাজ নিয়ে খুব একটা কেউ খোঁজা সাহস পায় সাহস পায় না হচ্ছে আমার মনে হয় সাহস পায় না আর কি এরকম হবে সত্যি মানুষ আমাকে ভয় পায় কে বলবে হ্যাঁ আশেপাশে দেখছি না তো তারপর জিজ্ঞেস করি মানে না ইন্ডাস্ট্রি মানুষ কি বলে সেটা আমি আমার যাই আসে না কিছু আমি পাত্তাই দেই না আমি ইন্ডাস্ট্রি এক একজন মানুষকে আলাদা মনে করি কারণ আমি আমার অডিয়েন্সের জন্য কাজ করি আমি আগে ইন্ডাস্ট্রি মানুষকে অনেক পাত্তা দিতাম এবং মনে করতাম আচ্ছা উনি কি বলছেন উনি কি বলছেন আচ্ছা আমার সিনিয়র অভিনেতারা ভালো বললে আমার জন্য ভালো বা নির্মাতারা কি বলছে এখন আমি মনে করি ইন্ডাস্ট্রির যে একশো দেড়শো জন আছে তারা যাই বলে সেটা একদমই আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি আমার অডিয়েন্সের জন্য কাজ করি এবং একেবারে কেবলমাত্র অডিয়েন্সের জন্য কাজ করি আর কারোর জন্য না আমার নিজের জন্যও না সো ইন্ডাস্ট্রি মানুষ কি বলছে ইট ডাজেন্ট ম্যাটার আর আমার মনে হয় আমি এত ভালো বুঝি মানে ভালো বুঝি মানে আমার দোষটা সেইভাবে না যে আমি খুব ভালো বুঝি আমার দোষটা আমি এত বুঝে যাই আমি একটা টেক দেওয়ার সময় বুঝি যে এটা কিছু হয় নাই তারপরেও হয়তো অনেক আপু খুব ভালো হয়েছে বাট আমি বুঝতেছি এটা কিচ্ছু হয় নাই যেহেতু টাইম নাই অনেক কিছু নেই সে জাস্ট ওকে করতেছে সো এটা আমি বুঝে যাই খারাপটা আমি বুঝে যাই যে হয় নাই আসলে বা কাজটা আসলে ভালো হয় নাই তো এটা বলতে হয় না আমার মনে এটা সবাই বুঝে যায় ভালো না হলে এটা সবাই বুঝে যায় যে কাজটা ভালো হয় না এটাও আছে ভালো কিন্তু ওই কনফিডেন্সটা আমার রাইট রাইট এবং হ্যাঁ আমার বই দিব আমি একটা বই আপনাকে উপহার দিব আছে পাঠক সমাবেশের পক্ষ থেকে তার আগে জিজ্ঞেস করি ছয়টি বই আমাদের ভাবনা লিখেছেন জি জি তো ছয়টি বই কিভাবে কি মানে নোভেলিস্ট পুরো একদম পুরো দমে হয়ে গেলেন তো লেখাটা আসলে কেমন এনজয় করেন এখন খুবই এনজয় করি এবং লেখার চাইতে বেশি এনজয় করি আসলে বইমেলাটা যে একটা মাস বইমেলা হয় তখন আসলে আমি ভুলেই যাই যে আমি আসলে অভিনেত্রী বা আমি ডান্সার বা হোয়াট এছাড়া আমার যে পরিচয়গুলো আছে আমি একেবারে ভুলে যাই এবং আমার মনে হয় যে আমি আসলে সারা বছর লিখি না কেন সারা বছর লিখি এরকম মনে হয় তখন ওই একটা মাস আসলে এত এনজয় করি কারণ আপনি দেখেন পৃথিবীতে কয়টা দেশে আছে বইমেলা যে বইয়ের মেলা এবং মানুষ মানুষ আসছে মানুষ কিন্তু এখনো বই কিনছে যেখানে আপনি চাইলে ইন্টারনেটে সব পড়তে পারেন বাট তারপরে বইয়ের যে একটা আনন্দ যে বইটা আপনি নিলেন আপনি পড়ছেন বইয়ের সাথে আপনার সম্পর্কটা বইটা আপনি ধরছেন আপনি গাড়িতে যাচ্ছেন বইটা ধরুন